হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও যথারীতি আজকে অনেক ভালো আছি, কারণ আজকে আমার ছুটির দিন, শনিবার। আজকে আমি ভিডিও বানিয়েছি জাপানের 100 yen শপ বা দাইসো তে কী কী জিনিসগুলো পাওয়া যায় তার উপরে, কারণ আমি যখন দেশ থেকে যখন বিদেশে জাপানে পড়তে আসি, তখন আমি খুবই চিন্তায় পড়ে গিয়েছিলাম যে কী নিয়ে যাব, কী নিয়ে যাব না, হাড়ি নিয়ে যাব না, সুতা কী নিয়ে যাব, কী ওখানে পাব, কী ওখানে পাব না। তো এরকম অনেক সমস্যায় পড়েছিলাম, বুঝতে পারছিলাম না। আর আপনারা সবাই জানেন যে আমরা যখন বিদেশে আসি, তখন আমাদের এয়ারলাইন থেকে একটা ইনস্ট্রাকশান থাকে যে আমরা কোনো এয়ারলাইন 20 কেজি, কোনো এয়ারলাইন্স 40 কেজি রিকমেন্ডেড থাকে লাগেজ ওয়েট। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা কী রাখবো, কী নিয়ে যাব, কী ওখানে পাব, কী ওখানে পাব না। তো আজকের ভিডিওটি আপনাদেরকে সাহায্য করবে ডিসিশন নিতে যে জাপানে কী কী পাওয়া যাবে, কী কী পাওয়া যাবে না। তো এই শপগুলো জাপানে 100 yen শপ, এই শপটার নাম দাইসো। এটা খুবই পরিচিত একটি শপ, জাপানের সব জায়গাতেই, একটা শহরে মনে হয় অনেকগুলো, হাতে সব জায়গা থেকে যে যেখানেই থাকেন হাতের কাছে এরকম দোকান পাবেন। দাইসো নাম না হলেও হয়তো অন্য নামে 100 yen শপগুলো আপনারা পাবেন। তো আরেকটা জিনিস হচ্ছে যে দাইসো শুধু জাপানেই না, আমি আমার জানা মতে ইউএসএ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কোরিয়া, চায়না, এরকম প্রায় সব দেশেই 100 yen শপ বা দাইসো আছে। তো সুতরাং আপনি শুধু জাপানেই না, অন্য কোনো দেশে যখন যাবেন তখনও আপনি এই দোকানে কী কী আছে দেখে হয়তো একটা আইডিয়া করে নিতে পারবেন। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে 100 yen শপের সব জিনিসের দাম কিন্তু 100 yen না। এখানে যেই জিনিসগুলোর দাম 100 yen-এর বেশি, তারা সেই জিনিসগুলোর উপরে একটা প্রাইস স্টিকার লাগিয়ে দিয়ে রাখেন, যেমন লেখা থাকে 200 yen, কোনোটা 300, 400, 500 এরকম। তো 1000 পর্যন্ত আছে মনে হয়। তো আপনারা যখন জিনিস কিনবেন তখন এই জিনিসগুলো দেখে নেবেন, কারণ যদি আপনি হয়তো 100 yen বলে কিনে ফেললেন, পরে দেখলেন যে আপনার অনেক বিল আসতেছে, তখন হয়তো বুঝতে পারবেন না, বা হয়তো কথা বলতে যারা জাপানিজ ভাষা পারেন না তারা হয়তো বা জিজ্ঞেস করতেও পারবেন না। তো এই আর কি, তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন আর আজকের ভিডিওটি পুরোপুরি দেখবেন। আশা করছি এই ভিডিওটি সবার অনেক উপকার হবে। তো সকলকে অনেক ধন্যবাদ।
Thank you.
Thank you.
重ねて感染症対策への皆様のご理解、ご協力をお願いします。